আসসালামু আলাইকুম বন্ধুরা, যে আইটিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বিশেষ একটি রেসিপি তৈরি করব যার নাম চিকেন বটিকা বা প্রথমে মুরগির মাংস থেকে হাড় ছাড়িয়ে নিয়ে চার কোণা আকারে কাটতে হবে। এবার লবণ এবং লেবুর রস দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার একটি বলে মশলা তৈরি করতে হবে। প্রথমে আদা বাটা, এরপর রসুন বাটা, সাদা সরিষা বাটা, এবার কাঁচা মরিচ বাটা, চিলি ফ্লেক্স দিতে হবে, গুঁড়া মরিচ, এবার গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, বারবিকিউ সস, টমেটো সস, বারবিকিউ মশলা দিয়ে ভালো করে মিশাতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার লেবুর রস দিয়ে মাখাতে হবে। এবার লেবু লবণ পানিতে ভিজানো মুরগিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার তৈরি করা মশলার ভিতরে মুরগিগুলো দিয়ে ভালো করে মিশতে হবে। সরিষার তেল দিয়ে মাখিয়ে ত্রিশ মিনিট থেকে রাখতে হবে। ত্রিশ মিনিট পর একটি একটি করে লোহার শিকে গাঁথতে হবে। এভাবে সবগুলো গেঁথে নিতে হবে। এবার কয়লার আগুনে আস্তে আস্তে পুরাতে হবে। মাঝে মাঝে ঘুরিয়ে দিতে হবে যেন সব স্থানে তাপ লাগে। এভাবে পুরাতে হবে। এবার নামিয়ে পরিবেশন করতে হবে। বন্ধুরা, এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি আমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।